আজ আমি আপনাদের জন্য বানিয়ে দেখাবো ফুচকা। শুধু ফুচকা নয়, ফুচকার আলু, ফুচকার জল এবং ফুচকাতে যে মশলাটা ব্যবহার করা হয়, যেটা গন্ধেতেই জিভে জল আসে, সেই মশলাটাও আজকে আপনাদের জন্য আমি বানিয়ে দেখাবো। তো এটা বলতে পারেন পুরো ফুচকার টিউটোরিয়াল। তো রেসিপিটা পুরোটা দেখুন, ছোট ছোট টিপস আর ট্রিক্স সহ এনেছি, যাতে করে আপনারাও বাড়িতে এইভাবেই এই রকমই ক্রিপস ফুচকা বানিয়ে নিতে পারেন খুব সহজেই। মেজারমেন্টটা একটু খেয়াল রাখবেন, আর যেরকমভাবে বলবো সেইভাবে তৈরি করলে আপনাদের ফুচকাও এরকমই হবে। আর ফুচকাওয়ালার আলুতে একটা আলাদা রকমের স্বাদ থাকে, সেই স্বাদটা কীভাবে আনবেন তার ডিটেলস নিয়েও আজকে আমি এসেছি। প্রথমে ফুচকাটা বানাবো, তার জন্য আমি এক কাপ সুজি নিয়েছি। এক কাপ সুজির সঙ্গে আমি 4 টেবিল স্পুন ময়দা নেব। মেজারমেন্টটা ভীষণ জরুরি, প্লিজ এটা যেরকম মেজারমেন্ট বলছি সেই রেশিওতে মেজারমেন্টটা নেবেন। এক কাপ যদি সুজি নেন তাতে 4 টেবিল স্পুন ময়দা লাগবে। অল্প একটু নুন দেব, কেননা নুন আলুতে তেঁতুল জলে সবেতেই মেশানো হবে, তো একদম অল্প একটু নুন দেব। আর সুজিটা মাখবো আমি একদম বয়েলিং ওয়াটার, মানে একদম গ্যাস থেকে জাস্ট নামিয়েই সেই জলটা দিয়ে মাখছি। আর এক কাপ সুজি 4 টেবিল স্পুন ময়দা মাখতে আমার পাক্কা হাফ কাপ জল লাগবে, গরম জল আমি পুরো হাফ কাপ দিয়েছি। এটা একদম এটার মাপ, এর থেকে বেশি কম কিচ্ছু লাগবে না। তো রেশিওটা প্লিজ খেয়াল রাখবেন, আর এই রেশিওতে বানালে আপনাদের ফুচকা গ্যারেন্টেড ক্রিস্প হবে এবং খুব সুন্দর হবে। ক্রিস্প ফুচকা বানাতে গেলে আরও কিছু টেকনিক অনুসরণ করতে হয়, সেটা ভাজার সময় ধীরে ধীরে আপনাদের বলতে থাকব। মিনিট 5 এরভাবে আপনি আস্তে আস্তে মেখে নেবেন, তারপর দেখবেন আপনার যে মাখাটা সুজিটা সেটা ডোটা একদম পারফেক্টলি আপনার মনে হবে যে মাখা হয়ে গেছে। আমি এটা পাক্কা 5 মিনিট মেখেছি এবং তারপরেই আমার মাখাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন জায়গাতে আর লেগে নেই। আমি এটা চাপা দিয়ে 15 মিনিটের জন্য সরিয়ে রাখলাম। আর তেঁতুল নিয়েছি, তেঁতুল নিয়ে আমি গরম জলে এটা ভিজিয়ে দিলাম, আর অন্যদিকে খোসা শুদ্ধ আলু আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। 15 থেকে 20 মিনিট পরে এটার আমি ঢাকনাটা খুলছি, এবং ঢাকনা খুলে আর মাখার দরকার নেই, জাস্ট একবার হাতে করে একটুখানি রোল করে নিয়ে আমি রুটির সাইজের লেচি এখান থেকে আস্তে আস্তে গড়ে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট লেচি করেও গড়তে পারেন, কিন্তু তাতে অনেক বেশি সময় লাগে আর শেপটা খুব ভালো আসে না, সেই জন্য আমি রুটির সাইজের আগে লেচিটা গড়ে নিচ্ছি, তারপর এটা একটা কাটারের সাহায্যে আমি কেটে নেব। ফুচকার সাইজগুলো অবশ্যই থিকনেস এক হবে এবং সাইজও এক থাকলে দেখতে ভালো লাগবে। তো ধীরে ধীরে আমি সেই টেকনিকগুলো আপনাদের কাছে নিয়ে আসছি। এই লেচিগুলো করে উপর থেকে আমি অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম, বেশি ময়দা লাগবে না, যতটা অল্প পারবেন ততটা ইউজ করার চেষ্টা করবেন। একদম অল্প একটু ময়দা নিয়ে জাস্ট উপরেতে ছড়িয়ে আমি এগুলোকে একদম রুটি যেরকমভাবে বেলে জাস্ট রুটির মতো বেলে নিচ্ছি। তো আমি একটা ছোট সসের যে ক্যাপ আছে সেটা দিয়ে কাটছি, আপনাদের কাছে কুকি কাটার থাকলে কাটতে পারেন, বা যে কোনো বোতলের এরকম ক্যাপ দিয়ে আস্তে আস্তে এইভাবে ছোট ছোট করে সাইজে কেটে নেওয়া যায়। আর পারলে আপনাদের ইচ্ছা হলে ছোট ছোট একদম লেচি করে এরকম ছোট ছোট সাইজে বেলে নেওয়া যায়, কিন্তু তাতে টাইমটাও বেশি লাগে আর এত ভালো শেপ ওটাতে আসে না। তো এইভাবে কেটে নেব, আর বাকি যে অংশটা থাকবে সেটারও আবার লেচি করে আবার পরে ওটাকে আমি বেলে নেব। এইভাবে সবকটা বেলে নিয়ে আমি একটা অল্প ভেজা একটা কাপড় এর উপরে আমি দিয়ে দেবো। ফুচকাগুলো বেলার পর মোটামুটি 10-15 মিনিট রেস্ট করানো দরকার। তো ফার্স্ট প্লেটটা আমি করে নিলাম, এর পরের প্লেটটা বেলতে বেলতে ওটা 10-15 মিনিট রেস্ট হয়ে যাবে, তখন সেকেন্ড প্লেটটা আবার চাপা দিয়ে প্রথম প্লেটটা আমি ভাজার জন্য রেডি করে নিচ্ছি। ফুচকা ভাজার জন্য তেল কিন্তু একদম এক্সট্রিমলি হট অয়েল যেটা বলে সেই রকম চাই। আর যখন ফুচকাটা ভাজবেন তখন যে পিঠটা উপরে আছে সেই পিঠটা উপরে থাকবে, আর যেই পিঠটা নিচে আছে সেই পিঠটা নিচে থাকবে, এইভাবেই কিন্তু কড়াতে দিতে হবে, আর সমানে ট্যাপ করে যেতে হবে। উপরের পিঠগুলো দেখবেন একটু শক্ত হয়ে গেছে, নিচেরগুলোতে অল্প একটু ময়েশ্চার রয়ে যাবে, তো সেই জন্য যেরকমভাবে আছে সেইভাবেই দেবেন, আর যতক্ষণ না ফুলছে ততক্ষণ পর্যন্ত ট্যাপ করে যাবেন। আর ফুচকাটা ভাজা হবে কিন্তু একদম হাই হিটেই,
আমি জানি এতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সেটা একটু দেখে আপনাদেরই করতে হবে, না হলে কিন্তু এটা লুচি হয়ে যাবে। যদি হাই হিটে না ভাজেন তাহলে দেখবেন খুব সুন্দর কালার আসবে কিন্তু ক্রিসনেসটা আসবে না। তো পুড়ে যাওয়ার ব্যাপারটা একটু সামলে হাই হিটেতে আপনাকে ভেজে নিতে হবে, আর যতক্ষণ না ফুলবে একটু ট্যাপ করে যাবেন, আর পরপর এরকম ছাড়তে থাকবেন। আর হাই হিটে ভাজবেন, খেয়াল রাখবেন পুড়ে না যায়, কিন্তু লোয়ার বা মিডিয়াম হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু লুচি হবে, ফুচকা হবে না। আর একটা কথা, ফুচকার জন্য দুটো পিঠই ভাজা দরকার, একটা পিঠ লাল হয়ে গেল বলে অপর পিঠটা আর উল্টালাম না, তাহলে কিন্তু সেই পিঠটা লুচির মতো হয়ে যাবে, সেই পিঠটা কিন্তু ক্রিস্প হবে না। সেজন্য যখন ফুচকা ভাজবেন দুটো পিঠই যাতে তেলেতে ভাজা হয় সেটার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তো এই কটা কথা ভালোভাবে মাথাতে রেখে যখন ভাজবেন দেখবেন আপনার ফুচকা কিন্তু একদম দোকানের মতো ক্রিস্প ফুচকা হবে। তো আমার ফুচকাগুলো তো রেডি হয়ে গেল, দেখুন কতটা ক্রিস্প হয়েছে। এবার আমি তেঁতুল জলটা বানিয়ে ফেলি। তেঁতুল যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণই ভেজানো রয়েছে, আধ ঘন্টা 45 মিনিটের উপর হয়ে গেছে এটা ভেজানো আছে। তো এবারে আমি তেঁতুলের যে বাকি কাত বা যে দানা যেগুলো রয়েছে সেগুলো পুরোটা এখান থেকে তুলে বাদ দিয়ে দেবো, আর বাকি তেঁতুলের কাতটা নিয়ে আমি একটা বড় পাত্রে ট্রান্সফার করব এবং তাতে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। ফুচকার তেঁতুল জলটা মোটামুটিভাবে রেডি হয়ে গেছে। এবারে আলুগুলো ছাড়িয়ে নিয়ে আলুগুলো রেডি করব, কিন্তু আলু তো রেডি করব, তার সঙ্গে আমার ফুচকার যে মেইন ইনগ্রিডিয়েন্টস ফুচকার মশলা সেটা আমি কিভাবে রেডি করেছি সেটাও আপনাদের কাছে ডিটেলসে আমি নিয়ে আসব। এই আলুটার সঙ্গে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর অল্প কিছু ধনে পাতা কুঁচো একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের চয়েস অ্যাকর্ডিং কম বেশি করে মিশিয়ে নিতে পারেন আলুর সঙ্গে। অল্প একটু রক সল্ট আমি এখানে অ্যাড করে দিচ্ছি, আর ঘুগনির মটর আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই মটরটাও এখানে আমি অ্যাড করে দিলাম। এবারে যাব মেন জিনিস, ফুচকার মশলার দিকে। ফুচকার মশলাটা বানানোর জন্য আমি যে যে মশলাগুলো ইউজ করেছি সেগুলো হলো 4 টেবিলস্পুন মতো ধনে গোটা ধনে নিয়েছি, টেস্ট অ্যাকর্ডিং শুকনো লঙ্কা নিয়ে নেবেন, 4 টেবিলস্পুন মতো জিরে নিয়েছি, সবগুলো ড্রাই রোস্টেড করব। এর সঙ্গে আমি 1.5 টেবিলস্পুন মতো মৌরি নিয়েছি, আর 1.5 টেবিলস্পুন মতো জোয়ান নিয়েছি, আর 2-4টে সবুজ এলাচ, গোলমরিচ এবং লবঙ্গ, সবকটা নিয়ে ড্রাই রোস্টেড করে ঠান্ডা করে আমি পাউডার বানিয়েছি। এখন সেই পাউডারটাই আমি এখানে ইউজ করছি। ফুচকাওয়ালারা অনেক করে বিক্রি করে সেজন্য অনেক বেশি বেশি ইউজ করে, আমরা এখানে দুটোতেই 1 টেবিলস্পুন করে এই পাউডার ইউজ করে নিচ্ছি। সঙ্গে আমি ইউজ করলাম বিট নুন বা কালা নমক যেটাকে বলে। এবারে সব মশলাগুলো একসঙ্গে আমি মিশিয়ে নেব। তেঁতুলের জলটা অল্প একটু আলু সেদ্ধর সঙ্গে মেখে নিলে অবভিয়াসলি ফুচকাওয়ালারা মাখে এবং তাতে টেস্ট আরও ইনক্রিজ হয়। তো আমার তেঁতুলের জলটা একটু গাঢ় লাগছে, আমি আর একটু এটাতে জল অ্যাড করে দিচ্ছি। আর এদিকে আমার আলু মাখাটাও রেডি হয়ে গেছে মশলা দিয়ে। তো আর দেরি না করে চলুন ফটাফট ফুচকার মধ্যে পুর ভরি। দেখুন কীরকম ধরনের ক্রিস্প হয়েছে ফুচকাগুলো, আপনাদের আওয়াজটা আমি শোনাচ্ছি। তো আগে আমি ফুচকাগুলোর প্লেটিং এইভাবে করে নেব, আর এইরকম প্রত্যেকটা ফুচকা ক্রিস্প হয়েছে। তো দেখে বা শুনে, আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্প ফুচকা হয়েছে। আপনারাও এইরকম প্রসেস যদি ফলো করেন তো এইরকমই ক্রিস্প ফুচকা আপনারাও পেয়ে যাবেন। আগে আলু দিয়ে প্লেটিং করে নিন বা একসঙ্গে আলু আর তেঁতুল জলের প্লেটিং করুন, চয়েস ইজ ইয়োর্স। আশা করি বাড়িতে একবার বানাবেন। আর আমি সত্যি শোনার অপেক্ষায় রইলাম আপনারা এই প্রসেস যদি ফলো করে বানিয়ে আপনারা কীরকম রেজাল্ট পেলেন, প্লিজ আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি উপকার পান তাহলে প্লিজ রেসিপিটি শেয়ার করতে থাকবেন। আজকের মতো এতটাই, নমস্কার।